হবে। উনি বহুত বড় আলেম ছিলেন, আর ওনার সময় আরো বড় বড় ওলামায়ে কিরাম ছিলেন, হযরত থানভী ছিলেন, হযরত গাঙ্গুহি ছিলেন, হযরত খলিল আহমদ সাহারানপুরি ছিলেন, হযরত মদনী সাহেব ছিলেন, কত বড় বড় আলেম ছিলেন। কিন্তু মৌলানা ইলিয়াসকে দিয়ে আল্লাহ পাক এমন কাজ নিছেন যে আজ পর্যন্ত 100 বছর হয়ে গেছে কাজ দুনিয়াতে চলতেছে। সেটা কি ছিল? সেটা ছিল দাওয়াতের কাজ, যেটা নবীদের কাজ ছিল। সাল্লাল্লাহু আলাইহি আগে কোন উম্মতের উপরে দাওয়াতের কাজের দায়িত্ব দেওয়া হয়নি। দাওয়াতের কার দায়িত্ব ছিল? কাদের ছিল? নবীদের ছিল। মুসা আলাইহিস সালাম দায়ী ছিলেন, ঈসা আলাইহিস সালাম দায়ী ছিলেন, হুদ আলাইহিসসালাম দায়ী ছিলেন, সালেহ আলাইহিসসালাম দায়ী ছিলেন, লূত আলাইহিসসালাম দায়ী, সব নবীরা দায়ী ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম দায়ী ছিলেন। তাহলে উম্মতের কি কাজ ছিল? উম্মতের কাজ ছিল ইবাদত। ভাই কত বুঝতেছেন, উম্মতের কাজ দাওয়াত ছিল না। আগের নবীদের উম্মতের কাজ দাওয়াত ছিল না, তাদের দায়িত্ব ছিল ইবাদত করা। যেভাবে ওই সময় যে শরীয়ত ছিল, যেভাবে নবী বলেন বলতেন বলতেন ওনাদেরকে, সেটা পালন করা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবে না, আর দাওয়াতের কাজ কেমন পর্যন্ত চলবে? তাহলে মানুষরা যারা পরে আসবে 100 বছর, 1000 বছর, 2000 বছর, তারা কিভাবে দিন পাবে? শেষ নবী তো, এনার পরে নবী নাই, তো দাওয়াতের কাজ কে করবে? তো আল্লাহ পাক শেষ নবীর উম্মতকে দাওয়াতের কাজের দায়িত্ব দিল। কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার। তোমরা সবচেয়ে সেরা উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বানানো হয়েছে, তোমরা ভালোর দিকে ডাকবা, খারাপের থেকে বিরত রাখ। পুরো রাস্তা দেখাবার জন্য এই উম্মতকে পাঠানো হয়েছে। কারণ আমরা বলি আমার তো চাকরি আছে, আমার তো সময় নাই, আমার তো ব্যবসা আছে, আমার তো সময় নাই, আমার তো দোকান আছে, আমার তো সময় নাই। এটা এরকম যে একটা লোকের বাচ্চা আছে ছোট, খুব চঞ্চল, এদিক যায় ওদিক যায়, ধরে রাখা যায়। একটা চাকর ঠিক করছে, তুমি আমার বাচ্চারে দেখো, কোনো জায়গায় এদিক ওদিক না চলে। হ্যাঁ, হাকে আমার গাড়িটা একটু পরিষ্কার করে নাই, আর বাগান আছে কিছু ফুল টুল লাগাই দিও। তো সে কি করে? খালি গাড়ি সাফ করে আর বাগান বানায়, বিভিন্ন ফুল লাগায়। বাচ্চা একদিন দৌড় দিয়ে রাস্তায় গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। এখন মালিক এসে কত রাগ তার উপরে, তোমার যে কাজের জন্য রাখছিলাম সেটা তুমি করো নাই। বলে আপনি দেখেন গাড়ি কি সুন্দর চকচক করতেছে, দেখেন কয়টা ফুল লাগাইছি, এটার উপরে সে রাজি হবে, খুশি হবে। কেন? তাকে যে কাজের দেওয়া হয়েছিল, আসল কাজের জন্য রাখা হয়েছে, ওটা সে করে নাই। আমাদেরকে আসল কাজ ছিল দাওয়াতের কাজ, সেটা না করে আমরা এখন চাকরি ব্যবসা দোকানদারিতে আমাদের সব সময় সব শক্তি সব যোগ্যতা লাগাই, আল্লাহ কি রাজি হবে?
সাহাবারা ওনাদেরও চাকরি ব্যবসা দোকানদারি, কিন্তু ওনারা দাওয়াতের কাজকে একদম করে না, যার ফলে ওনারা আল্লাহর সাহায্য পাইছে। এবং আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। সাহাবারা এভাবে চলছেন যে মরার আগে আল্লাহরে রাজি করছেন। আমাদের খবরই নাই আল্লাহ আমার উপরে রাজি না আল্লাহ আমার উপরে নারাজ, এটা জানারও সময় নেই আমার কাছে। সেখানে ভাইও তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি তওবা করবো, যে আল্লাহ যে কাজের জন্য বানাইছিলেন, যে কাজের জন্য পাঠাইছিলেন, আমি যে করি নাই আমাকে মাফ করে। মাফ চাই, তওবা করি না, ইস্তেগফার করি, তওবা করি না। ছেলে চুরি করছে, মা পিটাইতেছে, কয়ে মা মাফ করে দাও, মাফ করে দাও, মা পিটাইতে 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 এক সময় ছেলে বলে আম্মা মাফ করে দাও, আর করবো না। তা মা আর মানে না, এই আর করবো না হলো তওবা। আমরা মাফ চাই, তওবা করি না। আর আল্লাহ তওবাকে পছন্দ করে, যারা তওবা করে তাদেরকে পছন্দ করে। কোন কোন তওবা আল্লাহ এত পছন্দ করেন যে গুনাহ তো মাফ করেনি, প্রত্যেক গুনার জায়গায় একটা নেকি লিখে দেন। কত বড় মাফ করে নেওয়া। এজন্য আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি। তওবাতে প্রথম হলো অনুতপ্ত হইতে হবে, আমি এত বড় গুনাহ করছি। তারপরে নিয়ত করতে হবে যে আর কোনোদিন করবো না, আর আল্লাহর আল্লাহর কাছে আশা করতে হবে যে আল্লাহ আমারে মাফ। দুই বন্ধু ছিল, একজন নেক ছিল, একজন মদ খাই। তো নেক বন্ধু মদ খাওয়া বন্ধুকে বলতো, তুই এটা বাদ দে, তোমরা ছাড়ো, তুমি গুনাহ করতেছ। তো বলে যে আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। বলতে 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 একদিন ওই বন্ধু রাগ হয়ে গেছে, তুই তো জাহান্নামে যাবি, দুইজন যখন মরছে দুজন আল্লাহ হাজির। যে নেক লোক ছিল তাকে বলছে, তুমি কি করে জানো আমি কি করব, তুমি বলছো সে জাহান্নামে যাবে, তুমি জাহান্নামে যাবে, তারে পাঠাই দিচ্ছে। আর এরে বলছে, তুমি যেহেতু আমার কাছে আশা করতা যে আমি তোমারে মাফ করে দেব, যাও আমি তোমারে মাফ করে। একটা লোক অনেক গুনাহ করত, মরে গেছে, আল্লাহ বলছে যাও জাহান্নামে, সে দৌড় লাগাইছে জাহান্নামে। আল্লাহ বলছে, তুমি দৌড় লাগাইছো কেন? বলি আল্লাহ জীবন ভর আপনার নাফরমানি করছি, ভাবছি শেষ একটা তো আপনার হুকুম মানি, এর জন্য আমি দৌড়াই যাইছি। বলে আসো 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 জান্নাত। এক জালিম বাদশাহ ছিল, সবার উপরে জুলুম। একদিন শিকার থেকে ফিরতেছে, শীতকাল ছিল, রাস্তার কিরানার কিনারে দেখলো একটা কুকুর কাঁপতেছে শীতে। বলে রেটে তুলো, গরম জায়গায় নিয়ে যাও, ওরে ভালো খানা দাও, ওরে রাখো।
হয়ে গেছে, কিছুদিন পরে বাচ্চা ইন্তেকাল করছে। একজন বাচ্চারা স্বপ্ন দেখলো যে বাচ্চা তুমি তো জালেম ছিলা, আল্লাহ তোমার সাথে কি করছে? বলে আল্লাহ আমাকে বললো তুই একটা কুকুর ছিলি, এক কুকুরের কারণে তোরে মাফ করে দিলাম। বুঝেন নাই, ওই যে কুকুরে যে শীতকাল থেকে গরম জায়গা রাখছে, এতটুকু আমল আল্লাহ বলছে ওই কুকুরের কারণে তোকে মাফ করে দিল। আল্লাহ তো বড় মাফ করবে বালা, কিন্তু আপনার কাছে তাকাইও না। আল্লাহ শেষ রাতে আল্লাহ শেষ আসমানে এসে বলে কেউ আছে গোনা মাফ চাও আমি মাফ করে দিব, কেউ আছে তোমরা কিছু চাও আমি সেটা দিব, কিন্তু আমরা তো ঘুমায় থাকি। ভাইও দোস্ত বুজুর্গ, নিজের ইমান ঠিক করা, নিজের আমল ঠিক করা, নিজের আখলাক ঠিক করা। আখলাক কোনটাকে বলে? ব্যবহার কি? আমার উঠা, আমার বসা, আমার চাল চলা, আমার নমুনা হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করছেন, তো মক্কা লোকরা ভয়ে কাঁপতেছে যে কি জানি আমাদের উপরে কি করবে। আছে হুজুর সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা আমার কাছে কি আশা করো? মক্কা লোকরা বলল আপনি করিম ইবনে করিম, আপনি দয়ালু, আপনার বাপ দাদারও দয়ালু ছিল, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। তো নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ব্যবহার ঠিক করতে হবে। ভাই একটা বাজারি মেলো, খারাপ মেলো, রাস্তা দিয়ে যাইতেছে, কুয়ার কাছে দেখলো একটা কুকুর জিভ বাইর হয়ে পিপার সাথে কাতর হয়ে আছে। সে তো আর কুয়া থেকে পানি বের করতে পারে, সে তার জুতা বা মোজা দিয়ে কুয়া থেকে পানি বের করে কুকুরে খাওয়াই। এই এক আমলের উপরে আল্লাহ তার সব গুণা মাফ করে তাকে জান্নাতি বানাই দেন। হুসাইন সালামের কোরআনে আসে মাকারিমুল আখলাক, সবচেয়ে উত্তম আখলাক বলে। আমরা সে নবীর উম্মত, আমাদের আখলাকের কি অবস্থা? আমাদের লেনদেনের কি অবস্থা? বিভিন্ন জায়গায় সাহাবারা গেছেন, সব জায়গায় ওনারা যুদ্ধ করে মুসলমান বানায়নি, সাহাবাদের আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে লোকজন মুসলমান, ইনসাফ দেখে মুসলমান। সামরকান্দ একটা শহর আছে রাশিয়াতে, ওখানে খ্রিস্টানদের রাজত্ব ছিল। মুসলমান এক যোদ্ধা উতাইবা বিন মুসলিম, সে যখন সামরকান্দ গেল তো রাত্রে আক্রমণ করে সামরকান্দ জয় করে। আর সামরকান্দওয়ালারা, তাদের যে পাদ্রীরা ছিল তারা সব পাহাড়ে চলে গেছে, আর সামরকান্দের বাসিন্দারা তারা ঘরে বসে হয়। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, এখন ঘরের খানা পাত্র শেষ, ওরা বাইরে হয়েছে। বাইরে হয়ে দেখে যার দোকান যেমন ছিল ঠিক ওইরকম আছে, কেউ একটা চুলো নেয় নাই। যার গরু ছাগল যার যেমন ছিল ঠিক ওরকম, যার বাসা যেমন ছিল, কেউ কিচ্ছু ধরে। আরে এরা কেমন লোক! অন্য
তারা কোন জায়গা জয় করলে তারা কত লুট তারাশ করে, কত মেয়েদের বেইজ্জত করে, কত কিছু, এটা তো কিছু করবে না। তারা পাদ্রীদের কাছে গেছে, তাদেরকে কারগুজারি শোনায়। আচ্ছা তাহলে একটা কাজ করো, তোমরা একজনকে পাঠাও তাদের বাচ্চার কাছে। তারা একজন নজওয়ানকে ঠিক করলো, তুমি যাও। কোথায় সামরকান্দ, কোথায় তিমিশ, বহুত দিন লাগে পড়তে, একদিন পড়ছে। যখন তিমিশকে পড়ছে, রাজার ঘর খুঁজতে, কোন জায়গায় রাজার ঘর পায় না। দেখলো বিরাট একটা বিল্ডিং, ওখানে লোকজন যাওয়া আসা করতেছে, বলে এটাই নিশ্চয় রাজার ঘর, ঢুকছে ভিতরে। একজন দেখে বললো যে তুমি তো মনে হয় মুসাফির, কোথেকে আস? বলে আমি সামরকান্দ থেকে আসি। কি চাও তুমি? বলে বাচ্চারে চাই, রাজারে চাই। এটা কি রাজার ঘর? বলে না, এটা রাজার ঘর না, এটা রাজার রাজার ঘর, মানে আল্লাহর ঘর, এটা মসজিদ। তো বাচ্চা তো চলে গেছে, তুমি এই রাস্তা দিয়ে যাও, তারপরে ওই রাস্তা ধরো, তো ওনার বাসা পাবে। ওখানে গিয়ে কি দেখে? ওখানে গিয়ে দেখে একটা লোক দাঁড়ায় আছে, একটা ছাপড়া একটা ঘর ছোট্ট। বলে তুমি কি চাও? বলে আমি বাচ্চারে খুঁজতেছি, বাচ্চার ঘর খুঁজতেছি। বলো কি বলতে চাও? বলে না আমি তো বাচ্চার সাথে কথা বলবো। বলে আমাকে বলো, আমি বাচ্চা। তুমি বাচ্চা? বলে হ্যাঁ। উনি ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, যিনি যিনাকে খোলাফায়ে রাশেদিনদের ভিতরে গণ্য করা। তো বললো যে আমাকে পাদ্রীরা পাঠিয়েছে আপনাকে জানাবার জন্যে যে আমাদের উপরে এইভাবে রাত্রে আক্রমণ করে আমাদের শহর নিয়ে নিয়েছে। ও আগে জিজ্ঞেস করছে যে তুমি কোথা থেকে আসছো? বলে সামরকান্দ থেকে। বলে ওখানে কারা আছে, মুসলমানদের হুকুমত না অন্য কারো? বলে মুসলমানদের। মুসলমানরা কি করে হুকুমত পাইলো? তো বললো যে এরকম রাত্রে আক্রমণ করে নিয়ে। তো উনি জিজ্ঞেস করলেন, মুসলমানরা আক্রমণের আগে তোমাদেরকে দাওয়াত দিছিল? বলে না, দাওয়াত তো দেয় নাই। ঠিক জানো তুমি? ঠিক জানি। তো উনি কাগজ কলম নিয়ে চিঠি লিখলেন সামরকান্দের গভর্নরদের কাছে, যে আমি খবর পাইছি যে মুতাইব বিন মুসলিম সামরকান্দকে আক্রমণ করে জয় করছে, কিন্তু দাওয়াত দেয় নাই। তুমি তাকে ডাকাও আর পাদ্রীদেরকেও ডাকো আর কাজীরে ডাকো, সব শুনে কাজী যে সিদ্ধান্ত দিবে সেটার উপরে আমল করো। তো সে আবার চিঠি নিয়ে গেছে, গভর্নররা পাদ্রীরে ডাকছে, কোথায় ববিন মুসলিম যুদ্ধ করতে করতে চায়নার বর্ডারে চলে গেছিল, তারেও ডাকছে, পাদ্রীদেরকে ডাকছে, কাজীরে ডাকছে। কাজী জিজ্ঞেস করলো কোথায় বাকে, তুমি যে আক্রমণ করলা, তুমি আগে দাওয়াত দিছিলাম? বলে না, দাওয়াত কেন দাওয়াত দাওনি? বলে আমি দেখলাম যে আমার সাথে যে সৈনিকদের সংখ্যা সেটা স্বল্প আর ওদের অনেক বেশি, সামনাসামনি যুদ্ধ করলে হয়তো তারা জয় হয়ে যায়, এজন্য আমি রাতের অন্ধকারে আক্রমণ করে জয় করে। তার মানে তুমি দাওয়াত দাও নাই আক্রমণের আগে? বলে না দাও। তো কাজীরা ফয়সলা করল, যেহেতু কুতাইবা দাওয়াত না দিয়ে সামরকান্দ জয় করছে, এটা জায়েজ হয় নাই, এজন্য যত মুসলমান যেই যেখানে আছে সব সামরকান্দ ত্যাগ করে বাইরে আসছে। গভর্নররা বলছে এটা সব পুরো শহরে এলান করে দাও। শহর পুরো শহরে এলান যখন হয়ে গেছে, তো মুসলমানরা তাদের জিনিসপত্র কাপড় চোপড় নিয়ে দোকানপাট ছেড়ে তারা সামরকান্দ থেকে বাইরে হওয়া শুরু করলো।